ভর দুপুরে শিয়ালের কামড় এক মহিলাকে, ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে। অসুস্থ ওই মহিলার নাম কৌশল্যা বেড়া, কেশবপুর গ্রামের বাসিন্দা তিনি। জানা গেছে, বাদাম জমির উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই মহিলা। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পিছন থেকে একটি শিয়াল এসে কামড় বসায় তার পায়ে, তারপরে পালিয়ে যায় শিয়ালটি। তৎক্ষণাৎ কৌশল্যা দেবী তার স্বামীকে পুরো বিষয়ে জানান। তিনি ওই মহিলাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনা প্রসঙ্গে অসুস্থ মহিলা কৌশল্যা বেড়া বলেন, কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে কামড়ে দেয় শিয়ালটি। শিয়ালটি খ্যাপা ছিল বলেও জানান মহিলা। শিয়ালে কামড়েছে গো, মারতে গেছিলাম একবার, বাদাম জমি যাচ্ছিল, পেছন হাত দিয়েছে কামড়ে দিয়েছে। বাদাম জমি যাচ্ছিল গো, পেছন হাত দিয়েছে কামড়ে দিয়েছে, তো কামড়ে দিয়ে পালিয়ে গেছে, ছুটে এসে খ্যাপা, তো কি করে জানবো, পেছন হাত দিয়ে আসতে বলে। এই 3:30টার সময় মাঠে গেছি ঘুম থেকে উঠে, প্রচুর শিয়াল আমাদের এখানে গো, শিয়াল কুকুর সব খেপে গেছে। তো ওই মহিলার স্বামী অনিল বেড়া বলেন, এই গ্রামে অনেক শিয়াল কুকুর আছে, যে কারণে বেশ কিছু মাস আগেই এরকম দুটো ঘটনা ঘটেছিল। ঘটনাটা বলতে, বাদাম বাড়ি দেখতে যাচ্ছিল, বাদাম গাছ কান খুঁটিয়ে দেখতে যাচ্ছিল, দেখতে যাচ্ছিল আর একটা পুকুর রয়েছে, পুকুরের পাশে পেছন দিক থেকে বেরিয়ে আর কামড়ে দিয়েছে। তারপর এবার ওই কাঁদতে কাঁদতে বাড়ি এসে আমাকে, মাঠে ছিলাম, মাঠে ডাকতে গেছে যে আমাকে শিয়ালে কামড়ে দিয়েছে, নিয়ে আমি হাসপাতালে নিয়ে এলাম। এবার ইঞ্জেকশন যা ওষুধপালা সব তো দিল, দেখা যাক কী হয়। এর আগেও আমাদের ওখানে পাশে দু একজনকে কামড়েছে, এই বছরই কামড়েছে তোমার ওই পৌষ মাঘ মাসটার সময়, ঠিক আছে। হ্যাঁ, আজকে আবার এই ঘটনা ঘটে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।